নমস্কার ওয়েজি ডিনার পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি বিপাশা। এই মুহূর্তে দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ খবর ভয়েস এক্সপ্রেসে। কুমারঘাটে যান দুর্ঘটনায় আহত এক মহিলা। মঙ্গলবার রাতে উদয়পুর রাধাকৃষ্ণপুর থানাধীন পুলিশ রিজার্ভ লাগোয়া ধজনগর 4 নম্বর রেশন শপে চুরি সংঘটিত হল। হিন্দু যুব বাহিনী ত্রিপুরা প্রদেশ সম্পাদকের বাড়িতে নাশকতামূলক আক্রমণ প্রতিবাদী ও কৈলাসহর থানার ভূমিকায় প্রশ্ন তুলে থানার সম্মুখে সড়ক অবরোধ ও থানা ঘেরাও। দাদি ও কুপিয়ে ধর্মের বোনকে খুন করে ভাই ঘটনা। বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে মঙ্গলবার রাতে গ্রেফতার অভিযুক্ত খুনি ভাই। প্লাস্টিক বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল মহকুমা প্রশাসন। বুধবার তেলিমুড়া পক্ষ থেকে তেলিমুড়া বাজারে এক প্লাস্টিক বিরোধী অভিযান করা হয়। কৈলাসহর খাওড়াবিল গ্রামে রাজ আমলের ঐতিহাসিক 14 দেবতার মন্দিরের উন্নয়ন এবং সংস্কারমূলক কাজ পরিদর্শন করলেন ঊনকোটি জেলাশাসক উত্তম কুমার চাকমা। খয়পুরানমাজ এলাকায় এক বাইক আরোহী বানরকে আহত করার লোকজন রাস্তা অবরোধ করে। বেআইনিভাবে গ্রাহকদের পকেট কেটে নিচ্ছেন মধুপুর দাসপাড়া MS চন্দ্র ইন্ডিয়ান গ্যাস এজেন্সি। বজ্রাঘাতে মৃত্যু এক জুমিয়ার। রাস্তার দুরবস্থার কারণে মৃতদেহ বুধবার সকাল নাগাদ নিয়ে যাওয়া হয় তেলিমুড়া হাসপাতালে। ছাত্রীকে যৌন হেনস্থা, পুলিশের জালে SI অফিসার, ঘটনা ঝাড়খণ্ডের। ফের স্পাইস জেটে গোলযোগ, চীনে না গিয়ে কলকাতায় ফিরে এলো স্পাইস জেট কার্গো বিমানটি। দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, মহারাষ্ট্র একদিনে আক্রান্তের হার বাড়লো 103%। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত শিমলা, ধসে মৃত এক। কোভিড ভাবাচ্ছে, একদিনে 23% বাড়লো কোভিডের আক্রান্তের সংখ্যা।